হ্যালো ইব্রিয়ন আজ বলবো শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় মায়েরা কোন কোন খাবারগুলি বাদ দেবেন মায়েদের জানা ভীষণ জরুরি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন ডাক্তারি ভাষায় শিশুদের স্তন পান করানো উচিত অন্তত মাস জন্মের পর থেকে প্রথম মাস শিশুদের বাইরের রকম খাবার খাওয়াতে নিষেধ করেন ডাক্তাররা মায়ের বুকের দুধের সঙ্গে একটি নবজাতকের গভীর সম্পর্ক থাকে এই ছয় মাস ধরে আজকাল এমন অনেক মায়েরা আছেন যারা শিশুকে প্রথম এক মাস হয়তো যত্ন সহকারে স্তন পান করান কিন্তু প্রসবের দু মাস পর থেকে তারা নিজের কাজের জগতের সঙ্গে এতটাই যুক্ত হয়ে যান যে সময় ধরে স্তন পান করিয়ে উঠতে পারেন না সেই সময় তখন শিশুদের কোটোর দুধের উপর ভরসা করতে হয় কিন্তু যারা প্রকৃতির নিয়ম মেনে টানা মাস তার শিশুকে বুকের দুধ পান করান তাদের কিছু বিশেষ দিক অবশ্যই খেয়াল রাখা জরুরি বিশেষজ্ঞরা বলেন যখন একটি মা তার সন্তানকে স্তন পান করান তখন তার অভ্যাসে কিছুটা বদল আনা বিশেষ প্রয়োজন তো এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন খাবার খাওয়া যাবে না যেমন চা বা কপি জাতীয় পানীয় এড়িয়ে চলার চেষ্টা করুন যদি আপনি কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে থাকেন তবে তা এড়িয়ে চলুন এই ছয় মাস চা এবং কফির মধ্যে ক্যাফিন থাকে যা একটি নবজাতকের জন্য একদমই ঠিক নয় তাই যদি কারোর অভ্যাস থেকে থাকে চা বা কপি পানের তবে দিনে এক কাপ পান করতে পারেন অবশ্য কোল্ড ড্রিঙ্কস এবং মদ্যপান বিশেষভাবে বর্জনীয় এছাড়া সামুদ্রিক মাছ এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ এই মাছের মধ্যে পারদের পরিমাণ অনেক বেশি থাকে তাছাড়া চকলেট যদি আপনার প্রিয় খাবার হয়ে থাকে তবে তা স্বল্প পরিমাণে খান অধিকাংশ চকলেটের মধ্যে থিওপ্রোমিন নামে এক ধরনের পদার্থের উপস্থিতি আছে যা অনেকটা ক্যাফিনের মতন এছাড়া চীনা বাদাম বাদের তালিকায় রাখুন যদি মায়ের অ্যালার্জি নাও থেকে থাকে তাহলে তা বাদ দিন হয়তো নবজাতকের অ্যালার্জি থাকতে পারে যা প্রথম অবস্থায় বোঝা সম্ভব নয় এর পরিবর্তে কাজু আগ্রোড অথবা আমন খাওয়া যেতে পারে সর্বোপরি একজন মায়ের এই সময় উচিত সুষম আহার গ্রহণ করা যেমন শাকসবজি দুধ ড্রাই ফ্রুটস ডাল পনির সম্ভব হলে কালো জিরে বাটা দিয়ে ভাত খেতে পারেন এতে দুধ উৎপন্ন হয় ভালোভাবে ধন্যবাদ